السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমাবেশ আলহামদুলিল্লাহ মহাসমুদ্রে পরিণত হয়েছে। আমি চিন্তিত ছিলাম যে কিছুদিন আগে দেশের বিচারে যে অরাজকতা সহ যে ধরনের অনৈতিক কার্যক্রম বাংলাদেশে ঘটেছে, এর পরেও আপনারা পূর্ব ঘোষিত মহাসমাবেশে ঐতিহাসিক সরদি উদ্যানে উপস্থিত হতে পারবেন, এটা কিন্তু আমার অনেকটাই চিন্তায় ছিল যে সেইভাবে সমাবেশ হয় কি হয় না। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আজকে আমরা খুশিতে এবং আমাদের যে মনোবল এবং আমাদের যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়নের আজকে সাহস আল্লাহর রহমতে আরো অনেক অনেকগুলো হয়ে গেছে। এবং আমার মন বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে যে ন্যায্য দাবি নিয়ে মাঠে আজকে উপস্থিত হয়েছে, সেই দাবির সাথে আল্লাহর রহমত এক সুভাগ তার সাথে জড়িত আজকে তার মহাসমাবেশ প্রমাণিত। এবং সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা বিভিন্ন জানের ঝুঁকি নিয়ে বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে বা মধ্য দিয়ে যে আজকে আপনারা স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকে বাংলাদেশের ভিতরে একটা মেসেজ চলে গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর খাস মেহরবানিতে আপনাদের দোয়ায় ন্যায্য অধিকার আদায়ের ব্যাপারে পিছে দৌড় দেওয়ার মতো দল নয় এবং জালেমদের অত্যাচার সহ্য করবে এবং পিছনে পিঠ ফিরাবে সে দল ইসলামী আন্দোলন নয়। যদি জালেমের জুলুম এই বাংলাদেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন তার নেতাকর্মী সহ বাংলাদেশের কলেমা মুসলমান যদি তাদের রক্ত দিতে হয়, যদি তাদের ঘাম ছড়াতে হয়, যদি তাদের অর্থ খরচ করতে হয়, যদি বিভিন্ন পালা মুসিবত এবং বিভিন্ন ভয় ভীতির মধ্যে তারা তাদের ন্যায় দাবি বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে, এ মেসেজ শুধু আজকে সরদি উদ্যানের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই না, এই মেসেজ আজকে বাংলাদেশের যারা ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার যারা অবৈধভাবে আজকে সংসদে চেপে বসে আজকে বাংলাদেশের একটা সুন্দর দেশকে অসুন্দর দেশে পরিণত করার যে বিভিন্ন চক্রান্ত করতেছে এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে যেভাবে একেবারে নির্মূল ধ্বংস করার যে নীল নকশা তৈরি করেছে,
তার সেই সরকারের কাছে মেসেজ পৌঁছাতে চাই যে আপনারা যে চিন্তা নিয়ে আজকে সামনে নির্বাচন দলীয় সরকারের অধীনে করবেন আর আপনারা যা মনে কয় তা করবেন আর বাংলাদেশের মানুষ সেটা বসে বসে দেখবে আর তারা বসে বসে নাকে তৈল দিয়ে ঘুমাবে সেই 14-18 নির্বাচন আর 24 সালে হতে বাংলার জমিনে বাংলাদেশের জমিনে সাথে সাথে আমি আওয়ামী লীগ সরকারকে বলবো বর্তমান সর্বোচ্চ ক্ষমতায় প্রেসিডেন্ট সম্মানিত যিনি আপনার পদে অধিষ্ঠিত রয়েছেন আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে আজকে বাংলাদেশের মানুষের আজকে কোন দফা কোন চিন্তা ছাড়া এক দফা এক দাপি যে বাংলাদেশে অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য সবার অংশীদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে এই দাবিটা কি আমাদের ন্যায্য অন্যায্য এই দাবিটা কি ন্যায্য অন্যায্য এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক যদি হয়ে থাকে ন্যায্য যদি হয়ে থাকে এর বিরোধীরা কারা করবে যারা হলো এই দেশের শত্রু যারা হলো এরপরে আমরা আওয়ামী লীগ সরকারকে স্মরণ করে দেওয়ার জন্য বিশেষ করে বলবো আপনি বিভিন্ন সময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে কিন্তু সেই সরোয়ারদী উদ্যান ঐতিহাসিক এখান থেকে আপনারা আব্বা ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের ইউথের সরকার যখন নির্বাচন নিয়ে তাল ভালো করেছিল তখন এই ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করেছিল সেই ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে আজকে আমরা এই 3 নভেম্বর আজকে এই সরকারের মেয়াদ শেষ এর জন্য আজকে আমরা তারিখ নির্ধারণ করেছি আমরা আজকে পরিষ্কার ঘোষণা করছি এই সরোয়ারদী ঐতিহাসিক এই মাঠ থেকে যদি আপনার জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করে এই জাতীয় এই ঐতিহাসিক সরোয়ারদী উদ্যান থেকে ঘোষণা করছি আপনাকে আজকে আমাদের দুঃখ হয় আজকে আমাদের কথা বলতে কষ্ট হয় যে আজকে আমাদের বাংলাদেশের যারা নাকি বিরোধী দলে আপনারা বলছেন ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আজকে রাজপথে নেমে এসেছে আজকে তো জাতিসংঘ সহ সেই 28 তারিখ বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা নাকি দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিল তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আজকে প্রমাণিত হয়েছে এরপরেও আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ভয় দেখান আমাদের বাসকে আটকিয়ে দেন আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয় কিন্তু আপনার জেনে রাখেন যখন পানির চোয়ার ছড়ে শুরু হয় কোন বাধা মারে না মারবে না মারবে না মারবে না সেই হিসাবে আমরা সরকারকে বিশেষ করে অনুরোধ হিসেবে বলছি
বিরোধী দলীয় যে নেতা কর্মী এবং আলেম ওলামাদেরকে যে আপনি আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন কেস দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে উদীয়মান শক্ত ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে পয়সা দিয়ে থামিয়ে রাখতে পারবেন না পারবেন না পারবেন সেজন্যই দেশ উন্নয়নের জন্য আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আওয়ামী লীগ আমার ভাইদেরকে বলব আপনারা যদি দেশের কল্যাণ চান প্রশাসনিক ভাইদেরকে বলব আপনারা যদি দেশের কল্যাণ চান আপনারা যদি জনগণের কল্যাণ চান তাইলে অচেরেই আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আলেম ওলামাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সাথে সাথে আপনাদেরকে পরিষ্কারভাবে বলব আপনারা যে ২৪ সাল যে পাতানো দলীয় সরকারের অধীনে আপনারা জাতীয় নির্বাচন করবেন আপনারা দোহাই দিচ্ছেন যে আপনারা সংবিধানের বাহিরে যাবেন না সংবিধান তৈরি করেছিল কে এই বর্তমান অবৈধ সরকার এই সংবিধান অবৈধ আর এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন জেলে দেবেন তাদেরকে রক্ত খরচ করবেন মায়ের কোল খালি করবেন সন্তান এতিম করবেন স্ত্রী বিধবা করবেন আর এই দাঙ্গা বসে দেখল এটা বাংলাদেশের মানুষ দেখবে না সহ্য করবে না এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলব হুবুল ওয়াতানে মিনাল ঈমান দেশ দেশের মহব্বত ঈমানের একটা অংশ আজকে কিন্তু দেশ ধ্বংসের পথে কি কি পর্যায়ে বক্তাদের আলোচনায় শুনেছেন নতুনভাবে আলোচনা দরকার নেই তবে দেশকে যদি আমরা মহব্বত করে থাকি ঈমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য দেশ রক্ষার জন্য আমাদের যদি জান দিতে হয় আমাদের যদি রক্ত দিতে হয় আমাদের যদি খান চালাতে হয় সমস্ত প্রকৃতিতে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একটু আছি কিনা নাই চাকরি সুবিধা করে আকাশে মুখরঞ্জ করতে হবে সাথে সাথে আমি বিশেষ করে ফিলিস্তিনে আমার ভাইদের উপরে আমার মা বাচ্চাদের উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে আমরা এর নিন্দা জানাই জাতিসংঘ সহ তাম দুনিয়ার মুসলমান এবং বিবেকবান মানুষদেরকে এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা বিশেষ করে সকলকে অনুরোধ করছি এবং ওই চালেন বাতেন ইসরায়েল এই জমি দখল ভূমিদস্যুদের শিবিরকে বিতাড়িত করার জন্য সবাই প্রস্তুত হয়ে আমরা একমত হয়ে কাজ করার চিন্তা করেছি আর সাথে সাথে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরাও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আর সামনে আমাদের যে কর্মসূচি কর্মসূচি ঘোষণা করছি দশই নভেম্বর ২০২৩ মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দ্বিতীয় নম্বর দাবি কর্মসূচি বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামা ইকরাম সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে তিন সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে
আলোচনা করে পরবর্তীতে কঠোর অভিযান কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। চার নম্বর কর্মসূচি জনগণের ভোটাধিকার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহের সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাসমাবেশকে কবুল করো, আল্লাহ আমাদেরকে রাজাতের ওসিলা বানায় দে, আল্লাহ আমাদের শান্তি দেশের ব্যবস্থা করে দে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار